একটি কথাও বলেননি রাজু ঘোষ। বলুন আপনি। দেখুন, এখন হচ্ছে এইভাবে যদি আপনারা মনে করেন বাংলায় দাঙ্গা লাগিয়ে দেবেন মিথ্যা কথা বলে, মিথ্যা খবর প্রচার করে, তাহলে বলার কিছু নাই। যারা মানুষ দেখছে তারা বলছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আপনি গুলি করে একজনকে খুন করে দিয়েছেন, সেই ছবিটা দেখাতে আমার দোষ না? না, মুখ্যমন্ত্রী যেটা বলছে, রাজু দা আপনার নাম, রাজু ঘোষ আপনি, মুখ্যমন্ত্রী যেটা বলছে পার্টিকুলার দুজন ব্যক্তির নামে বলছে যে এই দুজন ব্যক্তি, আপনি কুম্ভ মেলার যদি কোনো রেকর্ডিং আপনার কাছে থাকে, কুম্ভ মেলা কল্যাণীতে ইনি ডিরেক্টলি বলেছিলেন একজন সাধু হয়ে, মানে ওনার ভাষায় সাধু, আমরা সাধু এখন কিভাবে মানবো সেটা বোঝার বিষয়, কিন্তু উনি বলছেন লক্ষ্মী ভান্ডার দিয়ে মহিলাদের অপমান করছে কুম্ভ মেলায়। এই কার্তিক মহারাজ এই বছর 2023-এর কুম্ভ মেলায় এসে বলে গেছে, অর্থাৎ এই কার্তিক মহারাজের যারা ফলোয়ার আছে তারা ভালো করে জানে। বিজেপির মুখপাত্র একটু আগে বললো গীতা পাঠের উনি মুখ্য আয়োজক, আর গীতা পাঠটা কারা করেছিল লক্ষখণ্ডে গীতা পাঠ সেটা সবাই জানে, ভারতীয় জনতা পার্টি। তার মানে কার্তিক মহারাজের সাথে সরাসরি বিজেপির যোগ, সরাসরি বিজেপির যোগটা সনাতনী, সামনে ব্যানারটা ব্যানারটা ছিল, ব্যানারটা সনাতনী, পিছনে সুবেন্দু, পিছনে সুবেন্দু, পিছনে বিজেপি। এই তর্ক বিতর্কে আসবো, কিন্তু 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 অভিজিৎ চৌধুরী ওনার নামে বলছেন কেন? এক মিনিট, অভিজিৎ চৌধুরী বলছে আমাদের একই রক্ত, মানে উনি ইন্ডিজোন। আরে আরে ইন্ডিজোন বলতে কি রিপাবলিক বা বিশেষ সনাতনীরা বলেন যে আমি গর্বিত, আমি সনাতনী। সেটা বলার জন্য যদি সাম্প্রদায়িক বলা হয় তাহলে তো অন্যায়। এই আগুন নিয়ে খেলছেন কারা? আসবো বিরতির পর, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। একটি কথাও বলেননি রাজু ঘোষ। বলুন আপনি। দেখুন, এখন হচ্ছে এইভাবে যদি আপনারা মনে করেন বাংলায় দাঙ্গা লাগিয়ে দেবেন মিথ্যা কথা বলে, মিথ্যা খবর প্রচার করে, তাহলে বলার কিছু নাই। যারা মানুষ দেখছে তারা জানে। আরে বলছেন মুখ্যমন্ত্রী, দেখাতে আমাদের দোষ। মুখ্যমন্ত্রী কি বলছে? আপনি গুলি করে একজনকে খুন করে দিয়েছেন, সেই ছবিটা দেখাতে আমার দোষ না? না, মুখ্যমন্ত্রী যেটা বলছে, রাজু দা আপনার নাম, রাজু ঘোষ আপনি, মুখ্যমন্ত্রী যেটা বলছে পার্টিকুলার দুজন ব্যক্তির নামে বলছে যে এই দুজন ব্যক্তি, আপনি কুম্ভ মেলার যদি কোনো রেকর্ডিং আপনার কাছে থাকে, কুম্ভ মেলা কল্যাণীতে ইনি ডিরেক্টলি বলেছিলেন একজন সাধু হয়ে, মানে ওনার ভাষায় সাধু, আমরা সাধু এখন কিভাবে মানবো সেটা বোঝার বিষয়, কিন্তু উনি বলছেন লক্ষ্মী ভান্ডার দিয়ে মহিলাদের অপমান করছে কুম্ভ মেলায়। এই কার্তিক মহারাজ এই বছর 2023-এর কুম্ভ মেলায় এসে বলে গেছে, অর্থাৎ এই কার্তিক মহারাজের যারা ফলোয়ার আছে তারা ভালো করে জানে। বিজেপির মুখপাত্র একটু আগে বললো গীতা পাঠের উনি মুখ্য আয়োজক, আর গীতা পাঠটা কারা করেছিল লক্ষখণ্ডে গীতা পাঠ সেটা সবাই জানে, ভারতীয় জনতা পার্টি। তার মানে কার্তিক মহারাজের সাথে সরাসরি বিজেপির যোগ, সরাসরি বিজেপির যোগটা সনাতনী, সামনে ব্যানারটা ব্যানারটা ছিল, ব্যানারটা সনাতনী, পিছনে সুবেন্দু, পিছনে সুবেন্দু, পিছনে বিজেপি। এই তর্ক বিতর্কে আসবো, কিন্তু 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 অভিজিৎ চৌধুরী ওনার নামে বলছেন কেন? এক মিনিট, অভিজিৎ চৌধুরী বলছে আমাদের একই রক্ত, মানে উনি ইন্ডিজোন। আরে আরে ইন্ডিজোন বলতে কি রিপাবলিক বা বিশেষ একটা এই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে সনাতনীরা বলেন যে আমি গর্বিত, আমি সনাতনী। সেটা বলার জন্য যদি সাম্প্রদায়িক বলা হয় তাহলে তো অন্যায়। এই আগুন নিয়ে খেলছেন কারা? আসবো বিরতির পর, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। একটি কথাও বলেননি রাজু ঘোষ। বলুন আপনি। দেখুন, এখন হচ্ছে এইভাবে যদি আপনারা মনে করেন বাংলায় দাঙ্গা লাগিয়ে দেবেন মিথ্যা কথা বলে, মিথ্যা খবর প্রচার করে, তাহলে বলার কিছু নাই। যারা মানুষ দেখছে তারা জানে। আরে বলছেন মুখ্যমন্ত্রী, দেখাতে আমাদের দোষ। মুখ্যমন্ত্রী কি বলছে? আপনি গুলি করে একজনকে খুন করে দিয়েছেন, সেই ছবিটা দেখাতে আমার দোষ না? না, মুখ্যমন্ত্রী যেটা বলছে, রাজু দা আপনার নাম, রাজু ঘোষ আপনি, মুখ্যমন্ত্রী যেটা বলছে পার্টিকুলার দুজন ব্যক্তির নামে বলছে যে এই দুজন ব্যক্তি, আপনি কুম্ভ মেলার যদি কোনো রেকর্ডিং আপনার কাছে থাকে, কুম্ভ মেলা কল্যাণীতে ইনি ডিরেক্টলি বলেছিলেন একজন সাধু হয়ে, মানে ওনার ভাষায় সাধু, আমরা সাধু এখন কিভাবে মানবো সেটা বোঝার বিষয়, কিন্তু উনি বলছেন লক্ষ্মী ভান্ডার দিয়ে মহিলাদের অপমান করছে কুম্ভ মেলায়। এই কার্তিক মহারাজ এই বছর 2023-এর কুম্ভ মেলায় এসে বলে গেছে, অর্থাৎ এই কার্তিক মহারাজের যারা ফলোয়ার আছে তারা ভালো করে জানে। বিজেপির মুখপাত্র একটু আগে বললো গীতা পাঠের উনি মুখ্য আয়োজক, আর গীতা পাঠটা কারা করেছিল লক্ষখণ্ডে গীতা পাঠ সেটা সবাই জানে, ভারতীয় জনতা পার্টি। তার সেখানে কার্তিক মহারাজের সাথে সরাসরি বিজেপি যোগ, সরাসরি বিজেপি যোগ, ওটা সনাতনী সামনে ব্যানারটা ছিল, ব্যানারটা সনাতনী, পিছনে সুবেন্দু, পিছনে সুবেন্দু, পিছনে বিজেপি। এই তর্কবিতর্কে আসবো, কিন্তু 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 অভি চৌধুরী ওনার নামে বলছেন কেন? এক মিনিট, অভি চৌধুরী বলছে আমাদের একই রক্ত, মানে উনি ইন্ডিজোট। আরে আরে ইন্ডিজোট বলতে কি রিপাবলিক বা বিজেপি? এক মিনিট, আমি ব্রেকে যাব, আমি ব্রেকে যাব। এই ভারত এই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে সনাতনীরা বলেন যে আমি গর্বিত, আমি সনাতনী। সেটা বলার জন্য যদি সাম্প্রদায়িক বলা হয় তাহলে তো অন্যায়। এই আগুন নিয়ে খেলছেন কারা? আসবো বিরতির পর, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। দেখুন, এখন হচ্ছে এইভাবে যদি আপনারা মনে করেন বাংলায় দাঙ্গা লাগিয়ে দেবেন, মিথ্যা কথা বলে, মিথ্যা খবর প্রচার করে, তাহলে বলার কিছু নাই। যারা মানুষ দেখছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যেটা বলছে, রাজুদা আপনার নাম, রাজু ঘোষ, আপনি মুখ্যমন্ত্রী যেটা বলছে পার্টিকুলার দুজন ব্যক্তির নামে বলছে, যে এই দুজন ব্যক্তি, আপনি কুম্ভ মেলার যদি কোনো রেকর্ডিং আপনার কাছে থাকে, কুম্ভ মেলা কল্যাণীতে ইনি ডিরেক্টলি বলেছিলেন একজন সাধু হয়ে, মানে ওনার ভাষায় সাধু, আমরা সাধু এখন কীভাবে মানবো সেটা বোঝার বিষয়, কিন্তু উনি বলছেন লক্ষ্মী ভাণ্ডার দিয়ে মহিলাদের অপমান করছে কুম্ভ মেলায়। এই কার্তিক মহারাজ এই বছর 2023-এর কুম্ভ মেলায় এসে বলে গেছে। অর্থাৎ এই কার্তিক মহারাজের যারা ফলোয়ার আছে তারা ভালো করে জানে। বিজেপির মুখপাত্র একটু আগে বললো গীতা পাঠের উনি মুখ্য আয়োজক, আর গীতা পাঠটা কারা করেছিল? লক্ষখণ্ডে গীতা পাঠ, সেটা সবাই জানে, ভারতীয় জনতা পার্টি। তার মানে কার্তিক মহারাজের সাথে সরাসরি বিজেপি যোগ, সরাসরি বিজেপি যোগ, ওটা সনাতনী সামনে ব্যানারটা ছিল, ব্যানারটা সনাতনী, পিছনে সুবেন্দু, পিছনে সুবেন্দু, পিছনে বিজেপি। এই তর্কবিতর্কে আসবো, কিন্তু 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 অভি চৌধুরী ওনার নামে বলছেন কেন? এক মিনিট, অভি চৌধুরী বলছে আমাদের একই রক্ত, মানে উনি ইন্ডিজোট। আরে আরে ইন্ডিজোট বলতে কি রিপাবলিক বা বিজেপি? এক মিনিট, আমি ব্রেকে যাব। এই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে সনাতনীরা বলেন যে আমি গর্বিত, আমি সনাতনী। সেটা বলার জন্য যদি সাম্প্রদায়িক বলা হয় তাহলে তো অন্যায়। এই আগুন নিয়ে খেলছেন কারা? আসবো বিরতির পর, নিচ্ছে একটা ছোট্ট বিরতি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।